আপনাদের সামনে আজকে ফ্রান্সের কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আমি একটা পোস্ট করছিলাম। তো ফ্রান্সে যারা আছেন তারা একটা সমস্যার মুখোমুখি হচ্ছেন বিগত সেই করোনার পর থেকে, 2020 সালের শুরু থেকে শেষ দিক থেকে প্রায়, এবং 21 সাল পুরাটা। তো এটা 29/10/2021-এ এই নিউজটা আসে ইনফো। তো এখানে আপনার যে প্রবলেমটা হচ্ছে যে ইউরোপে বা ফ্রান্সে যারা আছে তারা মূলত রাজনৈতিক আশ্রয় চেয়েই বৈধতা চাচ্ছে। তো রাজনৈতিক আশ্রয় চেয়ে যারা বৈধতা চাচ্ছে সেক্ষেত্রে তারা শরণাপন্ন হইতে হইতেছে ওখানকার লয়ারের মাধ্যমে, যে যার পজিশন মতো তাদের কেসগুলো উপস্থাপন করার চেষ্টা করতেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 2020 সাল করোনার পর থেকে, এবং কি 2021 সালের শুরু থেকে অসংখ্য ফাইল মানে অটোমেটিক রিজেক্টেড হয়ে যাচ্ছে। এটা নতুন নিউজ না, তবে এই সংখ্যাটা দিন দিন বাড়তেছে, সেই কারণে আমি এই নিউজটা আপনাদেরকে দেওয়ার জন্য আসছি। এখানে শিরোনামে বলা হয়েছে যে ফ্রান্সের অনেক বাংলাদেশি অভিযোগ করেছে যে 2021 সালের শুরু থেকে তাদের আশ্রয়ের আবেদনগুলি জাতীয় আশ্রয় আদালতে শুনানি ছাড়াই আদালতের আদেশের মাধ্যমে খারিজ করা হচ্ছে, এমনকি আইনজীবীরা বলেছেন যে এমন প্রত্যাখ্যান এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে আপনার মুজাক্কির নামে একজন ব্যক্তি 2020 সালের সেপ্টেম্বরে তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে সে ফ্রান্সে যায়। তার বক্তব্য হচ্ছে মানে ওনার ফাইলও খারিজ হয়ে গেছে এই নভেম্বরে। তো উনি ওনার বক্তব্য হচ্ছে, আমি যদি আদালতে শুনানিতে যাওয়ার সুযোগ পেতাম আমি নিশ্চিত যে আমি বিচারককে আমাকে আশ্রয় দেওয়ার জন্য রাজি করাতে পারতাম। দেশে আমার রাজনৈতিক হুমকি রয়েছে যা প্রমাণ করে যে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল আমার ক্ষতি করতে পারে। তো এই মুজাক্কির নামের যে বাংলাদেশি ভাই, উনি এখন ফ্রান্সে তার গর্ভবতী বউকে নিয়ে যাওয়ার পর আজকে প্রায় 1 বছর হয়ে গেছে, ওনার একটা বাচ্চাও আছে। ওনার ফাইলও দ্বিতীয় দফায় অলরেডি খারিজ করে দিছে। তো এর সংখ্যা প্রায় দাঁড়াইছে আপনার, আমি যে নিউজ থেকে যতটুকু সার্বমোট আমি বলার চেষ্টা করতেছি, এখনও বছর শেষ হয় না 2021, প্রায় 1100 থেকে 1200 উপরে ফাইল অটোমেটিক রিজেক্টেড। অটোমেটিক রিজেক্টেডটা হচ্ছে এই মানে যখন একজন রাজনৈতিক আশ্রয় প্রার্থী সিএনডিএর মাধ্যমে সেই আদালতে তার রাজনৈতিক আশ্রয় চাওয়ার জন্য তার ডকুমেন্টগুলো লয়ারের মাধ্যমে উপস্থাপন করে, তখন কিন্তু সুযোগ দেওয়া হয় ওই ভুক্তভোগীকে সরাসরি বিচারকের সামনে তার বক্তব্য উপস্থাপন করার জন্য, তার কেসের যে ডিটেলস এটা উপস্থাপন করার জন্য। এই সুযোগটা এখন দিচ্ছে না ফ্রান্স সরকার, মানে ভুক্তভোগীকে আসারই সুযোগ নাই মানে বিচারকের সামনে, এমনিতে অটোমেটিক ফাইল রিজেক্ট। তো এটা নিয়ে অনেক বাংলাদেশি শঙ্কিত। আরও একজন বাংলাদেশি সেম কন্ডিশন ভুক্তভোগী নিউজের নিউজের পোর্টালে আসছে যে কোনো মানে সে অবাক হয়েছে যে আমাকে ডাকে নাই, অটোমেটিক আমার ফাইল খারিজ করে দিয়েছে আদালত। তো তারা মূলত এখন আশ্রয়কেন্দ্রে আছে সরকারিভাবে। ফ্রান্সে যখন রাজনৈতিক আশ্রয় চাওয়া হয় তখন কিন্তু সরকারিভাবে ওই কোর্টের মামলা চলাকালীন সময় পর্যন্ত কিন্তু তারা সরকারিভাবে সেই আশ্রয়স্থলে থাকে, কিন্তু তাদের একটা ঠিকানা। যখন তাদের এগুলো খারিজ হয়ে যায় তারা কিন্তু অলরেডি আদালত থেকে একটা নোটিশ তাদের কাছে চলে আসে, তারা নির্দিষ্ট সময়ের ভিতরে ওই আশ্রয়স্থল ছেড়ে চলে যেতে হবে। পরবর্তীতে কী হবে আসলে এটার কোনো ফলাফল নয়, পরবর্তীতে ফলাফল কী এগুলো যেহেতু রিজেক্ট হয়েছে হয়তো আবার আপিল করার সুযোগ করতে পারে, কিন্তু যে অবস্থা তারা সেই অবস্থা সবাই শঙ্কিত যে বাংলাদেশিদের এরকম ব্যাপক হারে পূর্বে এভাবে রিজেক্ট হয় নাই, কিন্তু ইদানিং এটার সংখ্যা বেড়ে গেছে। অনেক বাংলাদেশিরা মনে করতেছে, বাঙালি কমিউনিটি যারা, তারা মনে করতেছে যে ফ্রান্সের সরকার বাংলাদেশি নাগরিক বা ন্যাশনালিটি টার্গেট করে এরকম করতেছে কিনা। আইনজীবীরাও এটা নিয়ে দেখে অবাক হচ্ছে যে এত ব্যবহারে ফাইল কেন রিজেক্ট হচ্ছে। এখানে আদালতের বক্তব্য, আদালতকে প্রশ্ন করা হয়েছে যে আপনারা কি শুধু বাংলাদেশিদেরকে বাংলাদেশি ন্যাশনালিটি বলে কি তাদেরকে টার্গেট করে আপনারা এইভাবে আপিলগুলো খারিজ করে দিচ্ছেন? আদালতের বক্তব্য হচ্ছে না, আমরা এইভাবে করার সুযোগ নেই, কারণ আমরা যখন একটা ফাইল বা একটা কেস আমাদের কাছে আসে আমরা আমাদের রাষ্ট্রীয়ভাবে বিচার বিশ্লেষণ এবং আমাদের বিচারক সহ এই ফাইলগুলোকে আমরা রাষ্ট্রীয়ভাবে বিচারিক বিশ্লেষণ করে আমরা ফলাফল দিই। তার মানে যারা ফ্রান্সের রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য তাদের যেই সার্বমর্মটা উপস্থাপন করতে হয় যে কী ঘটনা কী কারণে সে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় চাচ্ছে, তখন সে কী করে বাংলাদেশে রাজনৈতিক দল তাকে মারার জন্য হুমকি দিচ্ছে, অথবা সে জেল খেটেছে, বাংলাদেশে মামলা টামলা জেল খাটছে, এরকম ধরনের সমস্ত ডকুমেন্ট সহ কিন্তু উপস্থাপন করতে হয় আদালতে। তো কেসের হিস্ট্রি, কেসের বর্ণনার উপরে কিন্তু নির্ভর করে। আপনার একটা কেসের বর্ণনা পড়লে একজন এক্সপার্ট লয়ার যারা নিয়ে বিচারক, হেরা তো আর এইভাবে আমাদের দেশের মগামার্কা বিচারকদের মতো আর যায় বসে না, হেরা ওদের আদালতে তো আর 2 নম্বরে চলে না। আমাদের দেশে যেভাবে বিচারকরা মানে ধুমধাম রায় দিয়ে দিতেছে ওদের আদালতে কিন্তু এটা চলে না। তো ওরা কিন্তু খুব বিচার বিশ্লেষণ করে এই রায়গুলো দেয়, এগুলো তথ্যপত্র সংগ্রহ করে বাংলাদেশ থেকে। আমি কিন্তু এর আগে একটা ভিডিও দিছি যে জার্মান থেকে প্রায় 900-900 উপরে বাংলাদেশি এই রাজনৈতিক আশ্রয় প্রার্থীদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবে, অলরেডি পাঠানো শুরু হয়ে গেছে। এখন ফ্রান্সেও দেখেন রিজেকশন শুরু হয়েছে, এখন এগুলার ফলাফল সামনের দিকে আশানুরূপ কিছু দেখা যাচ্ছে না। তো এখানে আইনজীবী সহ সংবাদ সংস্থা যে সিএনডিএ যে সংস্থা, এটা একটা কমিশন ফ্রান্সের, তাদের মাধ্যমে কিন্তু নিষ্পত্তি হয় রাজনৈতিক আশ্রয়গুলো যারা রাজনৈতিক আশ্রয় প্রার্থী। তো তা সিএনডিএর বক্তব্য হচ্ছে, আমরা বাংলাদেশি ন্যাশনাল দেখে আমরা তাদেরকে টার্গেট করছি, এটা সম্পূর্ণ ভুল। যে কেসের মধ্যে যেই তাদের ঘটনার বর্ণনা, সেই বর্ণনা বিশ্লেষণ করি আমরা, বিভিন্ন ধাপে আমরা এগুলো বিশ্লেষণ করি, আমরা তথ্যপত্র সংগ্রহ করি, তারপর আমরা একটা রায় দিই। তো এই রায়গুলো আমরা এমনভাবে পেয়েছি যে এই রায়গুলো সত্যতা প্রমাণ করে না। মানে একটা লোক যে হুমকিতে আছে বা তার দেশে প্রবলেম আছে, ওরা এই বিষয়গুলোকে মানে মিথ্যা মিথ্যায় বলতেছে, এরকম টাইপের তাদের ধারণা আর কি।
যেগুলো দেখে আমরা বুঝতে পারতেছি যে এগুলা সঠিক না, আর এই রায়গুলা এই বর্ণনা দেখে যদি আমরা রায় দিই তাহলে কিন্তু এটা আমাদের নিয়মের বিপরীতে বিপরীত আকার ধারণ করবে, এরকম ধরনের বক্তব্য দিয়েছে আপনার সিএনডিএ। আমি নিউজটা সারমর্ম যা পাইলাম, এখানে দুজন মানুষের বক্তব্য তুলে ধরা হয়েছে যারা ভুক্তভোগী। ওই ভুক্তভোগীদেরকে অলরেডি সিএনডিএ নোটিশ দিয়ে দিয়েছে যে আপনারা এই আপনাদের আশ্রয়স্থল ত্যাগ করুন, মানে সরকারিভাবে যে আশ্রয়স্থল পাইছে অলরেডি নভেম্বরের 17 তারিখে একজন আশ্রয়স্থল ছেড়ে সে তার এক আত্মীয়র বাসা উঠেছে এবং উনি শঙ্কিত আছেন যে আমার 9 মাসের একজন বাচ্চা, সে ওই গর্ভবতী অবস্থায় তার ওয়াইফকে নিয়ে গেছে, এখন তার বাচ্চা হয়েছে, এখন বাচ্চা ছোট, তো উনি এখন সরকারি সেই এই সরকারিভাবে যে আশ্রয় পাইছিল এই মামলা চলাকালীন ওটা ছেড়ে দিয়েছে, ওনার এক পরিচিত জনের বাসায় উঠছে। এখন ওনার বক্তব্য হচ্ছে এখন আমি কোথায় যাবো বা আমি ওই বাসায় বেশি দিন থাকতে পারবো না, আমার সামনের দিকে পথ অন্ধকার। এরকম ধরনের অসংখ্য বাংলাদেশি এখন এই বিপাকে আছে, ডিটেনশন সেন্টার ছেড়ে চলে যেতে হইতেছে, এমনকি তাদের আপিল যদি ফাইনালি এভাবে সামনের দিকে আবার খারিজ হয়ে যায় ফাইনালি হয় তারা ফ্রান্স ত্যাগ করতে হবে অথবা পলায় টলায় থাকতে হবে, সঠিকভাবে কাজ পাবে না, তাদের তো ফিঙ্গার টিঙ্গার অনেক কিছু দেওয়া আছে তাই না। তো আমার ডিসক্রিপশন বারে এই নিউজের ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা এটা পড়লে বিস্তারিত বুঝতে পারবেন যে কী ঘটতেছে এখন ইউরোপ ইউনিয়নে। জার্মানের ঘটনা নিয়ে আমি একটা তথ্য দিচ্ছি, সেই জার্মানের সেই ভিডিওর আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বারে, আপনারা যারা জানেন আপনারা পড়েন, সরি ওই ভিডিওটা দেখবেন। একটা ঘটনা আরেকটা ঘটনার সাথে জড়িত, জার্মান থেকেও ফেরত পাঠাইতেছে, ফ্রান্সে এখন রিজেক্ট দিতেছে, মানে আদালতের সামনে বিচারকের সামনে যাইও কথা বলার সুযোগ নাই, ওরা ফাইল দেখতেছে, ঘটনা বর্ণনা করতেছে, ঘটনা মিথ্যা মনে হইতেছে, ওই ফাইল রিজেক্ট মানে আপিল বাদ। তো ঠিক আছে, যারা অবৈধভাবে যাওয়ার চেষ্টা আপনারা চিন্তা ভাবনা করতেছেন কি আশ্রয় পাইবেন, রাজনৈতিক আশ্রয় নেবেন, দিন দিন এই পথগুলো এখন কঠিন হয়ে যাচ্ছে, সেই ইনফরমেশন দেওয়ার জন্য আসলে আমার এই ভিডিও। আর আমি এই তথ্যটা নিয়েছি ইউরোপের একটা ওয়েব পোর্টাল থেকে।